Yo, yo, I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. Assalamualaikum everyone, welcome back to our channel Bengali Couple in Canada. আজকে আমরা যাচ্ছি সকাল সকাল কোথায়? মালদ্বীপসে। অনেক দিনের পরে সাধনা, কারণ আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম কিন্তু কিছু কারণে আসলে হয়নি। তো আজকে আলহামদুলিল্লাহ হচ্ছে, সকালে এখন 7:40 বাজে, আমাদের 7:30 বের হওয়ার কথা, বাট আমরা লেট অলরেডি। সো এখনই আমরা বের হয়ে যাব। কারণ যখন আমরা প্ল্যান করছিলাম, আমরা অনেক ভিডিও দেখেছি, কারণ ওইখানে আসলে ল্যান্ড করার পরে কিভাবে আমরা হোটেল বুক করব, কিভাবে যাব, আমাদের কত কস্ট পড়বে, কারণ সবাই জানে মালদ্বীপ একটু এক্সপেন্সিভ ভ্যাকেশনের জন্য। তো আমি চেষ্টা করব আমাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলার জন্য, কিন্তু একটা ভিডিওতে আসলে আমি সব ইনফরমেশান দিতে পারবো না। আমি আস্তে আস্তে আপনাদের প্রত্যেকটা ব্লগের সাথে সাথে আমি ইনফরমেশনও দেওয়া ট্রাই করব। Thank you.
খাবার এত ভালো লাগেনি, কারণ ওদের খাবারের কোয়ালিটি আমার মনে হয়নি এত ভালো। মালদ্বীপের খুব কাছাকাছি এসে পড়েছি। এখানে প্লেন থেকে আসলে পানি আর ছোট ছোট দ্বীপগুলো দেখা যাচ্ছিল, যা দেখতে অসম্ভব সুন্দর ছিল। পানির কালার অনেক সুন্দর। আপনারা সবাই জানেন যে মালদ্বীপের মেইন হলো পানি, যার কালারের জন্য খুবই সুন্দর লাগে, আর প্লেন থেকে অসম্ভব সুন্দর লাগছিল। মালেয়ারপোর্ট নামার পরে আমাদের যারা ভিজিটর ছিল তাদেরকে এক্সাইট করে দেয়। আমরা লাইনে দাঁড়াই আর আমার কাছে মনে হয়েছে অনেক ইজি ওদের ইমিগ্রেশন সিস্টেমটা। লাইনে দাঁড়িয়েছিলাম অ্যান্ড আমরা আসলে বাসার থেকে আগে থেকে আমাদের কোভিড টেস্ট এবং আমাদের হোটেল সব কিছু আমরা বুক করে তখন ইমিগ্রেশনে কাজ করে গিয়েছি। ওইখানে যাওয়ার পর আসলে আমাদের জাস্ট স্ক্যান করে ওরা আমাদেরকে ভিসাটা দিয়ে দেয়। আর এখানে আমাদের হোটেল থেকে একজন লোক আসে যে আমাদের আমাদের চেক ইন করে আমাদের বোর্ড টোট রেডি করে। আমাদের হোটেল চেকিংও শেষ, কিন্তু ওরা আসলে অন্য প্যাসেঞ্জারদের জন্য ওয়েট করছে, তো এই জন্য আমরা বসে আছি এখানে। আমরা এক ঘন্টা বসে থাকতে হবে, দেন একসাথে আর কি ওরা ওদের বোটটা নিয়ে ওদের হোটেলে নিয়ে যাবে। এখানে অনেকটা রেস্টুরেন্ট আছে। অনেক গরম এখানে, ওয়েদার অনেক গরম। আমি আর মামনি বসে আছি, রাফি আর রূপা একটু ওয়াশরুমে। মামনি আপনার কেমন লাগতেছে? আসলে অনেক ভালো, একটু গরম কিন্তু তারপর অনেক সুন্দর একটা বাতাস আছে। আমাদের রিসর্টের বোট চলে এসেছে, আমরা এখন আমাদের এই বোটে আমাদের রিসর্টে যাব। আমাদের এই বোটে যাওয়ার জন্য আমাদের হোটেলের রুমের সাথে ছিল না, আমাদেরকে আলাদা পে করতে হয়েছে। আমরা চারজন ছিলাম, আমাদের পার পারসন $100 দিতে হয়েছে। আরেকটা কথা বলে নিই আপনাদেরকে যে মালদ্বীপে কিন্তু ওদের নিজেদের টাকার কিছুই না, সব ওদের রুমের ভাড়া থেকে শুরু করে যাতায়াত সব কিছু ওদের ইউএসডিতে, ওদের ইউএসডিতে। ওর আমাদের বোটটাই ছিল $400 ছিল শুধু যাওয়া আসাতে। We'll be right back.
আজকের ব্লগ এই পর্যন্তই। আগামী ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল, কারণ নেক্সট ব্লগে রয়েছে আমাদের রিসর্ট কেমন, আমাদের রুম কেমন। আশা করি আপনাদের কাছে এই ব্লগটিও খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক এবং শেয়ার।